যখন তখন ঘরে লেগে যাচ্ছে আগুন। শিমলাপালের জামপেদিয়া গ্রামের তপন দোহারের বাড়ির ঘটনা। আতঙ্কে দিন গুজরান পরিবারের, ভয়েতে ঘুম উড়েছে সকলের। কখনো ঘরের চালে, কখনো বা ঘরের আসবাবে আচমকা আগুন লেগে যাচ্ছে যখন তখন। শিমলাপালের জামবেদিয়া গ্রামের তপন লোহারের বাড়ির ঘটনা। আতঙ্কে দিন কাটছে পরিবারের লোকজনের। কেন এমন ঘটছে ভেবে কুল কিনারা পাচ্ছে না কেউ। আগুন লাগছে, আচমকায় আগুন লাগার আতঙ্কে এই মুহূর্তে রয়েছে শিমলাপাল ব্লকের জামবেদিয়া যে গ্রাম, সেই গ্রামের প্রায় শতাধিক মানুষ। গ্রামের তপন লোহার তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই রবিবার থেকে শুরু হয়েছে, বিকেল চারটের সময় প্রথম আগুন লাগে, সেদিনেই চারবার বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, তারপর পরপর কিন্তু আগুন লাগতে শুরু করে। গ্রামে এসে দেখলাম যে আগুন লেগে গেছে, হ্যাঁ, তার আতঙ্কের মধ্যে আসছে, হ্যাঁ, সব জিনিসপত্র ছুটাটি করে ঘর থেকে বার করছে, বাড়ি থেকে, হ্যাঁ, ছেলে মেয়ে সব ছুটে বেরোচ্ছে, হ্যাঁ, আমরা খবর পেয়ে এলাম, কিছুক্ষণ পরে এসেছি আর কি, সময় আসতে পারিনি তো, হ্যাঁ, পাশেই বাড়ি সামনেই, হ্যাঁ, এসে দেখলাম যে ছুটাটি করে সব লেপ কাঁথা হেরবির বার করছে, আগুন লেগে গেছে, যে দেখছি ফটোগুলো জ্বলছে, হ্যাঁ, এইখানে আগুন লেগেছে, সেইখানে আগুন লেগেছে, চারবার আগুন লেগেছিল প্রথম দিন, হ্যাঁ, দিয়ে আসার পরে তারা গরিব মানুষ তো, চাষিবাসি লোক, এদের কিছু নাই, খেটে খায়। নীল রঙের মাটির দোতলা বাড়ি, বাড়ির মালিক পেশায় একজন চাষি। এক একদিন তিন থেকে চারবার করে আগুন লেগে যাচ্ছে ঘরে। গত কয়েকদিন ধরে এমন ঘটনায় খাওয়া দাওয়া মাথায় উঠেছে বাড়ির বাসিন্দাদের। খবর পেয়ে বিডিও ঘটনাস্থলে আসেন, বাড়ির বাসিন্দাদের নির্ভয় দেন। আজকে সকালেও কিন্তু আগুন লেগেছিল, যে সময় কিন্তু হাতরার যে ফায়ার ব্রিগেড ছিল সেই ফায়ার ব্রিগেড উপস্থিতিতেই কিন্তু আগুন লাগে, তারা সেই আগুন নিভিয়ে চলে যায়। এই মুহূর্তে গ্রামবাসীর সঙ্গে সঙ্গেই বাড়ির লোকও কিন্তু বেশ আতঙ্কে রয়েছে, তাদের খাবার পর্যন্ত এই মুহূর্তে যেমন একদিক থেকে ভেতরে ঢুকছে না, অন্যদিক থেকে রাতের ঘুমও তাদের চলে গেছে, কারণ রাতের অন্ধকারে যদি আগুন লেগে যায় তাহলে কিন্তু প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমরা একটা ভীষণ আতঙ্কের মধ্যে আছি, কারণ এই যে এর বাড়িতে যে আগুনগুলো জ্বলছে, দিনের বেলায় একদিনে চারবার পাঁচবার সাতবার করে আগুন জ্বলে যাচ্ছে, এটা একটা ভয়ানক আতঙ্কের ব্যাপার। এটা কি কারণে হচ্ছে এটা আমরা সাধারণ গ্রামবাসীরা আমরা কেউ জানি না কি কারণে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এটা আমাদের বিনীত আবেদন যে কিভাবে এটা হচ্ছে, কেন হচ্ছে, এটা যেন যাতে স্পষ্ট হয়, যে আমরা যেন জানতে পারি যে এটা কি কারণে হচ্ছে এবং তার সলিউশন কি, যাতে করে এই জিনিসটা আর না হয়। এরা প্রচুর আতঙ্কে আছে, আমরাও গ্রামবাসীরা প্রচুর আতঙ্কে আছি যে এই ধরনের যদি ঘটনা বারবার ঘটে। এরা তো আজ চার দিন ধরুন খাওয়া দাওয়া হয়নি, আজ চার দিন ধরে এই ঘটনা ঘটছে, রাতের ঘুম উঠে গেছে, ছেলে মেয়ে সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই যে বর্ষাকাল এরা ফাঁকে সব দিন যাপন করছে, এত এত জিনিসপত্র ফাঁকে বার করতে পারছে না, হ্যাঁ, কীভাবে বর্ষাকাল ফাঁকে সব তো ভিজে যাবে, তাহলে একটা ভয়ানক আতঙ্কের মধ্যে আছে। আজকে বিডিও সাহেব প্রশাসনের তরফ থেকে এসেছিলেন, এরা আজ চার দিন খাওয়া দাওয়া করেনি, হ্যাঁ, বিডিও সাহেব এদেরকে এসে নির্ভয় দিয়েছেন এবং দাঁড়িয়ে থেকে এদেরকে রান্নাবান্না করে খাইয়ে দিয়েছেন, হ্যাঁ, আমরা মোটামুটি অনেকটা আশ্বস্ত হয়েছি। এরপর বিজ্ঞান মঞ্চ থেকে আসার কথা ওনারা বলেছেন, কিন্তু আমরা জানতে চাই এটার অরিজিনাল কারণ কি, কি কারণে এই ব্যাপারটা হচ্ছে। কবে কতবার আগুন লাগে সেই ঘটনার কথা ক্যামেরার সামনে খুলে বলেন বাড়ির মালিক তপন লোহার। বলতে গিয়ে কান্নায় গলা বুঝে আসে তার। প্রথমেই ওইখানে একটা সামনে কাপড় মেলেছিল, দিয়ে আমরা বাড়িতে থাকিনি, ছেলেটা ছিল আর কি, ছেলেটা দেখে ওই পাশের একজন মহিলা বললো, ওই যে ভাই তোদের ঘরে আগুন লেগেছে, তখন ছেলেটা ওই ফাঁক থেকে ডেকে পাড়ার লোককে ডাকলো, ওরা আসেনি বলে, আমরা মাঠ চলে গেছিলাম ধামে। কখন হয়েছিল সেটা? ওটা বিকেল চারটায়। আচ্ছা, ও দু ভাই গেছিলো আর কি, আমরা দু ভাই সবাই চলে গেছিলাম, কেউ থাকেনি, ছেলেটি ছিল আর কি। দিয়ে ওই চারটার সময় হলে দিয়ে এক ঘন্টা বাদে আর ওইখানটা জ্বলে যায়, অটোমেটিক। তারপর দিন সন্ধ্যা সাতটায় ওই নিচে ওই যে কাপড়টা, মায়ের কাপড়টা পরে গেল। তো কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক সবসময়, মানে ভয়ে তো খাওয়া দাওয়া মানে বন্ধ, কোনো কিছু করা যায় না। প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস বা কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল, কালকে এসেছিল ফায়ার ব্রিগেড এসেছিল, থানার থেকে লোক এসেছিল, এই যে বিডিও সাহেব এসেছে, আমরাও ব্যবস্থা করা হয়েছে কালকে,
এসডিও ম্যাডামকে জানিয়েছিলাম, ম্যাডাম হাফটা যে ফায়ার ব্রিগেড সেখান থেকে উপরে এসেছিলেন, একদম একটা গাড়ি ওখানে স্টেশন ছিল সারা রাত আগুন লাগলে নিবারণের জন্যে। তো ফায়ার ব্রিগেড যেটা প্রিলিমিনারি ইনকোয়ারি করে বলেছেন যে ফার্স্ট দিন গ্যাস থেকে আগুনটা ছড়াতে পারে, তো যেটা দেখা গেছে উঠোনে এবং চারপাশে অনেক আবর্জনা পড়েছিল, পুরোনো কাঠ বা এরকম এই জাতীয় আবর্জনা ছিল, সেগুলো সকালে সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি নিজে আজকে স্পটে গিয়েছিলাম, যারা বাড়ির লোক তাদের সঙ্গে কথা বলেছি, ভয় যাতে না পায় বুঝিয়ে এসেছি, রান্না বান্না ভয় করছিল না, রান্না শুরুও তারা করেছে, এবং আমি যাওয়ার পর থেকে গ্যাস সিলিন্ডার পর থেকে আগুনের আর কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। তো পুরো ঘটনায় নজর রাখা হচ্ছে, যদি আবার এরকম কিছু ভয় হতো না তো আমরা তো সবসময় আশেপাশে, আমি আছি, আমার অফিস আছে বা এলাকার লোক তো আছেই, তো যদি ফার্স্ট দিন থেকে হয়ে থাকে ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে, আশা করি আর হবে না। আর যদি ফার্দার এরকম কোনো আবার ইনসিডেন্ট রিপোর্টেড হয় তাহলে তো আমরা আসি দেখা যাক কোনো ব্যবস্থা নেওয়া যায়। তো তাদের সব রকম সাহায্য আশ্বাস দেওয়া হয়েছে যাতে ভয় না পায়, সেই চেষ্টা আমি করে এসেছি। ঠিক যেন ঘরের কোণে বিপদ ওত পেতে রয়েছে, আতঙ্কে দূর দূর বুকে দিন কাটছে সকলের, কখন কি হয় সেই নিয়েই বাড়ছে দুশ্চিন্তা। এখন দেখার বিষয় এই আতঙ্ক থেকে কিভাবে তারা মুক্তি পায়, কেনই বা এই একটি বাড়িতে আগুন লাগছে, সেই নিয়ে কিন্তু প্রশাসনের আধিকারিকের কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ একটা দাঁড়িয়ে উঠেছে। বাঁকুড়া সিমলাপাল থেকে রাহুল কর্মকার, নিউজ বর্তমান।